ঈদকে সামনে রেখে এবার একেবারেই নিরুপায় হয়ে পড়েছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ। করোনা পরিস্থিতিতে হাতে নেই প্রয়োজনীয় টাকা, সন্তানদের নতুন জামা দেয়া তো দূরের কথা, সেমাই চিঠি কেনার সামর্থ্যই নেই বলে জানায় তারা। তেমন কোনো সরকারি বেসরকারি সহযোগিতা না পেয়ে হতাশ চরবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি বাদশা সৈকতের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক বছরেরও বেশি সময় ধরে হাতে কোনো কাজ না থাকায় এবার ঈদের চরম বিপাকে পড়েছে কুড়িগ্রামের 400 চরাঞ্চলে 5 লক্ষাধিক মানুষ। বন্যা ও খরায় তেমন কোনো ফসল না হওয়ায় অসহায় দিন যাপন করছে মানুষগুলো। এই অবস্থায় ঈদকে নিদারুণ এক উপহাস বলে মনে করছে তারা। বন্যা তো না হয়, এখন বন্যা তো কোনো কষ্ট মষ্ট করি থাকি, এখন যেভাবে হোক ঈদ মানসি করবে, আমার কষ্ট মষ্ট করি করা যাবে। ঈদ যেমন আছে সেদমকই খামো, আছে আমার আগত কাজে ওদমকই খামো, তাছাড়া তো উপায় নেই আমার কিনবে আর। রোজগার না থাকায় ছেলে মেয়েদের জন্য নতুন জামা কিনতে পারছে না, এমনকি সেমাই চিনি কেনার সামর্থ্য নেই বলে জানান তারা। আমার কষ্টর উপরে আমরা আমার ঈদ যাবি মানসি খাবি আমার দেখবো চা, আমার বাড়ি ভাঙালো কথা কর ভাই না বকু ভাগি যায়, আমি অনেক কষ্টে আছি। সরকারি সামান্য বরাদ্দ থাকলেও অনেকের ভাগ্যেই তা জুটছে না। আমরা এই সর ভাঙ্গায় ওই সর যাই, ওটি থেকে আবার ফির ভাঙ্গি আসছি। ঈদ আসছে 3 বছর হাতেতে কোনো মানের গোস্ত আমরা তাও পাই নাই খাবার। আর যেটা ইঞ্জিনিয়ার নিজে সরাসরি এসে বন্যার সময় লৌকে ধরি ধরি ওটা যেটা হাতে হাতে দেয় ওটাই কিন্তু পাই। প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা দেওয়ার কথা জানান ইউপি চেয়ারম্যান। তাদেরকে প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল হইতে সহায়তা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ সবাই পাবে। দুস্থ পরিবারকে আমরা নির্বাচন করে তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। চরাঞ্চলে সরকারি সব সুবিধা পৌঁছে দেওয়ার দাবি করেন জেলা প্রশাসক। এই বিজিএফ এবং বিজিডি এগুলো যেন যথাযথভাবে মানুষের হাতে পৌঁছে, এটা কিন্তু আমরা নিবিড়ভাবে মনিটরিং করছি। আশা করি চরাঞ্চল সহ সমস্ত জায়গায় এটি সঠিকভাবে মানুষের হাতে পৌঁছবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অসহায় চরবাসী মানুষ। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।